হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? সবাই ভালো আছো, সুস্থ আছো? আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে তোমাদের একটা ব্লগ করে দেখাবো। অনেকদিন ব্লগ করে দেখানো হয় না, ব্লগে আমার একটু কাজকর্ম, সেইগুলো একটু দেখাবো। যাই হোক বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো। আর তোমরা যে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো, অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আর নতুন বন্ধুরা, তোমরা আমাকে সাবস্ক্রাইব করার আগে আমার পুরো ভিডিওটা দেখো, দেখে তারপর আমাকে সাবস্ক্রাইব করো, নাহলে কিন্তু কেটে যাবে, তোমারও কেটে যাবে, আমারও কেটে যাবে, ঠিক আছে? তোমরা সবাই জানো। আর আর যারা আমাকে সাবস্ক্রাইব করছো তারা কিন্তু কেটে বেরিয়ে যেও না, আমাকে একটু সময় দিও একদিন। হ্যাঁ, একদিন পরে ঠিক আমি তোমাদের সবাইকে সাবস্ক্রাইব করে দেবো। আর করবো না কেন বলো, তোমরা সবাই তো আমার বন্ধু। আমি প্রত্যেককে, আমি যাদের আমি নতুন করে ঘরেও যাই, আমি নতুন করে ঘরেও যাচ্ছি জানো তো, সেখানেও আমি গিয়ে নিমন্ত্রণ করে আসছি, তাদেরকেও আমি একদিন পরে ঠিক সাবস্ক্রাইব করে দিচ্ছি। তোমরাও আমাকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে বন্ধুরা? তাহলে বেশি কথা না বলে এখন আমি চলো আমার কাজকর্মগুলো তোমাদের দেখিয়ে দিই। আমার কাজ যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে কমেন্টস করে জানাবে, না ভালো লাগলেও আমাকে কমেন্টস করে জানাবে, ঠিক আছে? আর শেয়ার করো একটু বন্ধুদের সাথে, আত্মীয় স্বজনদের সাথে একটু শেয়ার করো, ঠিক আছে? তোমরা যদি আমার সাথে না থাকো তাহলে আমি কী করে এগোবো বলো। চলো তাহলে আর বেশি কথা বলছি না, আজকে সকাল থেকে মানে আমি বলতে তোমাদের বলে দিয়েছিলাম আমি সকালে একটু রান্না দেখাবো, আর গতকাল সানডে ছিল, আমি সানডে বিকেল থেকে একটু কাজ করেছি, আর আজকেরে একটা রান্না করেছি, সেই রান্নাটা তোমাদের দেখিয়ে দেবো। চলো তাহলে। সানডে একদম সময় পাইনি জানো তো, সকাল থেকে এত কাজ যে ঘরে কি ঝুল জমেছিল জানো তো, সেই ঝুলগুলো একটু মানে ঝাড়ার সময় পাই না, তাই আজকে মনে করি আজকে আমি সন্ধ্যের পরে সন্ধ্যে দিয়ে তারপরে একটু ঝুল ঝাড়বো। এখন সন্ধ্যে 7টা বাজে, একটু সন্ধ্যে দেওয়া বসে গেছি সন্ধ্যেটা, তারপরে আমি ঝুলটা ঝাড়ছি জানো তো। এখন কি করব, সবাই না পেলে কি করব, এই ঘরে কাজ করতে করতে সন্ধ্যে হয়ে যাচ্ছে, এই করছি সেই করছি, ঘরের কাঁচা কুচি বাসন মাজা সব জানো তো, আর কি করবো এইসবগুলো একটু তো করতেই হবে, ঝোল না ঝাললে পরে তো আবার হয় না না। আর কি মাকড়সা জানো তো, কোথা থেকে যে মাকড়সা আসে নিজেই বুঝতে পারি না, কোথা থেকে মাকড়সা আসে, তারপরে এত ঝুল পরে সে বলার না। আর ঝুলটা ঝাড়ার পরে নোংরা করেছে না এই এই ডাইনিংটা, একটু ঝুলটা ঝেড়ে নিলাম, একটু ঝাড়টু দিয়ে দিই জানো তো, পায়ে পায়ে যা ধুলো হবে, ঘর দুটো কালকে একটু ঘরটা ঝেড়ে নেবো, এমনি তো ভাদ্র মাসে ঝাড়তে হয়, তার আগেই আমি ঝেড়ে নেবো জানো তো। এই ফটোগুলোতে সব ময়লা পড়ে গেল, এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে আমার বাবা, করবো সকালবেলা সময় পাই না, সারাদিন সময় নেই, কাজ করতে করতে সময় চলে যায়। এটা হচ্ছে আমার শ্বশুর মশাই, আমার শ্বশুর মশাই বাৎসরিক কাজ এসে গেলে জানো তো, এই সামনে বুধবার বাৎসরিক কাজ, এই একটু ফুল মালা মিষ্টি দেব। ঝাড়াঝুড়ি তো করাই হয় না, এত সময় পাচ্ছি না ঝাড়াঝুড়ি করতে, করব দেখো এই যে এতটা নিমেছিলাম তাদের, আমার ভীষণ ভালো লাগে এইসব গুলো। আজকে তোমাদের একটু ঝাড়াঝুড়ি দেখালাম বিকেলে, সানডে বিকেলে কি করবো। এটা আমার ছেলের কলেজে ইঞ্জিনিয়ারিংয়ের লাস্ট ব্যাচে ফটো, সবাই মিলে তুলেছে, গ্রুপ ফটো তুলেছে, সেই ফটোটা বাঁধিয়ে কলেজ থেকেই এই দিয়েছে। এইটা আবার একটা কিনেছে, এটা কি বলো তো, এটা কি বলো, সাউন্ড বক্স, এটা হচ্ছে সাউন্ড বক্স, এটা টিভির সঙ্গে অ্যাটাচ করে সাউন্ড খুব সুন্দর সাউন্ড হয় জানো তো, এটা কেনা হয়েছে, সব ছেলের শখ।
আমার অবস্থা দেখেছো একবার? চুল উস্কো খুস্কো, সময় পাই না চুল আসতে, কি করব? বাড়িতে লোকজন এসেই যাচ্ছে এসেই যাচ্ছে, তাদের তো না বলা যায় না। ঘর দোর ঝাড়াঝাড়ি মোছামুছি হয়ে গেল বন্ধুরা, এবার আমি একটু চা বসাচ্ছি। একটু ইন্ডাকশানে একটু চা বসে নিলাম এক কাপ, একটা চা করে একটু খাবো। আজকে রবিবারে বিকেল থেকে আমি ব্লগটা শুরু করেছি, কালকে দুপুর পর্যন্ত আমি ব্লগটা শেষ করব। ঠিক আছে বন্ধুরা, তোমরা আমার সাথে থেকে কিন্তু ব্লগটা দেখবে, ভালো লাগলে আমাকে কমেন্টস করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, এখন আমি চাটা করে নিই, তোমরা দেখো। চা পাতা দিয়ে আমি এবার ঢেকে দিলাম, চাটা ছেঁকে নিয়ে চলে এসেছি, একটু চা খাই। প্রচণ্ড মাথা ব্যথা করছে, ভালো লাগছে না, দুপুরবেলা তো ঘুম হয় না, কারণ যখনই সময় পাই দুপুরবেলাটা তখনই আমি ভিডিওগুলো দেখি, তোমাদের সবার জানো তো, একটু ঘুম হয় না, রাত্রিও অনেক রাত্রি হয়ে যায় ঘুমাতে ঘুমাতে, যার জন্য কী হয় সকালবেলা ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায় জানো তো। এই চাটা খেয়ে মাথাটা একটু ছাড়বে, তারপরে রুটি করতে যাব। রুটি করা তোমাদের দেখাবো না আজকেরে, কারণ খুব বেশি রুটি হবে না, চারটেই রুটি হবে, সেই জন্য আর রুটি করা দেখাবো না। এই চা খেয়েই এখন এই রাত্রে আমি বন্ধ করে দেব ক্যামেরা, আবার সেই কালকেরে আমি একটু একটা রান্না দেখাবো তোমাদেরকে। ঠিক আছে বন্ধুরা, তোমরা আমার সাথে থাকো, ঠিক আছে, কালকে আবার দেখা হবে তোমাদের সাথে রান্নাঘর। দেখো তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি অনেক পরিমাণে তেল দিয়েছি, অন্তত অনেকগুলো মাছ আছে তো সেই জন্য আমি এখানে এক কাপের মতো তেল দিয়েছি, সাদা তেল দিয়েছি। এখন আমি মাছগুলো ভেজে নেব, তেল গরম হয়ে গেছে। করে মাছটা ভেজে নেব, আমি চারটে মাছ আজকে দিয়ে নিয়েছি, মাছগুলো ভেজে আমি আবার ফিরে আসছি তোমাদের কাছে। দেখো মাছগুলো ভেজে আমি তুলে নিচ্ছি, ভেটকি মাছ না, ভীষণ নরম। একটা বড় ভেটকি থেকে কেটে নিয়ে এসছে, চুলটা দেখো ফুটে উঠেছে। এখন আমি কী করবো, একে একে মাছগুলো সব ছেড়ে দেবো। ভীষণই ভালো লাগে এই মাছের পোস্ত, সর্ষের ঝাল, ভেটকি মাছ দিয়ে অনেক কিছুই করা যায়, আমি আজকে এটাই করলাম। তোমরা বাড়িতে এটা ট্রাই করবে, ভীষণ একটা মজাদার রেসিপি। নতুন বন্ধুরা তোমরা আমার রেসিপি দেখো, দেখে যদি ভালো লাগে তবে আমাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে বন্ধুরা, প্লিজ করো, আমার চ্যানেলটিকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করো আমাকে, প্লিজ আমাকে সাহায্য করো। নতুন বন্ধুরা তোমরা তো আমাকে সাবস্ক্রাইব করে অনেকটাই দূরে এগিয়ে নিয়ে গেছো, পাশে আছো, তোমাদেরকে আমার অনেক 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 ভালোবাসা ও ধন্যবাদ। আর নতুন বন্ধুরা তোমরা আমার সঙ্গে আসো, সঙ্গে থাকো, পাশে থাকো, থেকে আমার রেসিপি দেখো, ঠিক আছে বন্ধুরা, তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে আমি কী করে এগোবো, আমাকে তো এগোতে হবে, অনেক দূর এগোতে হবে, তোমরা আমার পাশে থাকো, প্লিজ সঙ্গে থাকো। আমার হয়ে গেছে দেখো, ঝোলটা ফুটে গেছে, এইবার আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি দেখো,
একটু কাঁচা সরষের তেল দিয়ে দিলাম। আর কি করছি, একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম। আমার ভেটকি মাছে সর্ষে পোস্ত ঝাল রেডি, একদম কমপ্লিট। দেখো ভেটকি মাছের ঝাল আমি করে ফেলেছি। কালকে তোমাদের বলেছিলাম যে আমি রোববার থেকে ব্লগটা শুরু করেছি, আমি ঘর ঝাড়া থেকে শুরু করে মোছা থেকে শুরু করে সব করে দিয়েছি। আর আজকে একটা মেনু করলাম, এটা হচ্ছে ভেটকি মাছের ঝাল তৈরি করলাম, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর কী করবো, আর একটু শুক্তো করবো, দেখিয়ে দেবো তোমাদেরকে। আর কয়েকটা বাসন আছে, একটু মেজে নেবো। ঠিক আছে বন্ধুরা, এখানে ভাত বসিয়ে দিয়েছি। ভাত হচ্ছে দুপুরে, আজকে লাঞ্চ হচ্ছে শুক্তো বসিয়ে দিয়েছি, শুক্তো আর ভেটকি মাছের ঝাল, একটু ডালও করব। আজকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে শুক্তো করেছি, আর এখানে হচ্ছে ভেটকি মাছ করেছি, দুটোই ভেটকি মাছ করেছি, সর্ষের ঝাল, এখানে একটু সেদ্ধ ডাল আছে, আর এখানে টক ডাল আছে। আজকে এই তিন রকম মেনু রান্না হয়েছে আমাদের, দুপুরে হয়ে যাবে। একটু ধনে পাতা বাটাও করেছি, তোমাদেরকে দেখানো হয়নি, ওটা রান্নাঘরে আছে। ঠিক আছে, আমার এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, আমাকে শেয়ার কমেন্টস লাইক সব করবে, ঠিক আছে, আর সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে বন্ধুরা, এইটা তো বলো তো। দেখো আজকের মেনুর তালিকায় আছে আমার শুক্তো, ভেটকি মাছ, টক ডাল, আর একটু ধনে পাতা করেছি, ওটা রান্নাঘরে রাখা আছে। ঠিক আছে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন হচ্ছে গুড মর্নিং, সকাল 11টা, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে আমি তোমাদের শুধু রান্নাটাই দেখিয়েছি, আর গতকাল আমি একটা ব্লগ করেছি, সেটা হচ্ছে সেটার সাথে, আর আজকে রান্নার সাথে আমি আজকে জুড়ে দেবো। কালকে সানডে ছিল, আমি সমস্ত কাজগুলো করে তোমাদের দেখিয়ে দিয়েছি। ঠিক আছে বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমিও ভালো আছি, সুস্থ আছি, তোমরা আমার পাশে থাকো। নতুন বন্ধুরা তোমরা আমাকে সাবস্ক্রাইব করে দিও, আর পুরনো বন্ধুরা তোমরা তো আমার পাশেই আছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক 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 ভালোবাসা। ঠিক আছে, আজকের মতো রাখছি তাহলে। আমার এই ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা কী করবে, আমাকে কমেন্টস করে জানাবে, আবার এরকম আমি ব্লগ তৈরি করবো কি না। ঠিক আছে, আমি অপেক্ষায় রইলাম।